শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সোমা, আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা পরিবারের সকলকে নিয়ে চলে এসেছি পাঁচফোড়ন রেস্টুরেন্টে, যেটা মেদিনীপুরের মাতাপুর যুব সংঘে মাঠের পাশে 1 জানুয়ারিতে উদ্বোধন হয়েছে। চোখের তোর বাবা বলে চোখে চাপা দাও, তাহলে খুলে দি দাঁড়া ছবি কিছু তুলতে হয় এরকম ভাবে নয়। রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো হয়েছে, তাই বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। তাই সময়ের ফাঁকে ফাঁকে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছি। প্রথমে আমরা স্টার্টারে অর্ডার করেছি চিকেন পাকোড়া আর পনির টিক্কা কাবাব। প্রথমে স্টার্টার চলে এসেছে, আমরা স্টার্টার দিয়ে আরম্ভ করলাম এবং তার সাথে খাবারের অর্ডার দিয়ে দিলাম। স্টার্টার শেষ হতে না হতেই খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান, তন্দুরি রুটি, চিকেন কষা আর চানা মশলা। আমরা সবাই মিলে খেতে শুরু করে দিয়েছি। না একটু জায়গায় খুলে হবে না, জানাও না, বড় বিরক্ত। এখানকার খাবার দাবার খুবই সুন্দর এবং এনাদের ব্যবহারও খুবই ভালো।
খাওয়া দাওয়া শেষে আমরা আরও কিছু ফটোশ্যুট করে নিলাম। ভুল করে ফেলেছি। বন্ধুরা, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। আপনারা সবাই নতুন বছরে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও আনন্দের সাথে কাটাবেন।